ওই বিষয় নিয়ে আমরা অনেক বেশি টেনশনে আছি, ভিডিওগুলোর এফেক্ট পড়েছে আমাদের উপর। ন্যাশনাল কলেজের জন্য অ্যাপ্লাই করেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ অ্যাকচুয়ালি বিপ্লব আসার কথা ছিল যে স্থানে ভিডিও মেক করার সেই স্থানে, কিন্তু যখনই বাড়ি থেকে বের হয়ে ওকে কল দিলাম তখনই দেখি যে আর তার ফোনে কল যায় না, কোনো কারণে তার ফোন বন্ধ, জানি না কি হয়েছে। এখন আমি এই নদীর পাড়ে ঘুরতে বেরিয়েছি। সবাই লোক, নদীর পানির একেবারেই নিচে নামছে না। আপনারা তো জানেন যে সিলেটের উপশহরের কি অবস্থা। আমি যে স্থানে বর্তমানে আছি, এই পাশে যে নদীটি আছে, নদীর পানিও অনেক বৃদ্ধি পাচ্ছে। আমার এই পাশেই রয়েছে নদী। Here is the river. এখন বাজে 3:40, আমার টিউশনে যাওয়ার সময় হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি দিনের অবসর সময়টুকুতে আমি টিউশন দিয়ে থাকি, সো এখন আমি যাব। সূর্যাস্তের এই সময় আকাশের রং দেখুন, অনেক সুন্দর লাগছে আসলে। কয়েকদিন থেকে ভাবছিলাম হেয়ার কাট করবো, কিন্তু সময় স্বল্পতার জন্য আর হয়ে উঠে না। দেখতে তো পাচ্ছেন কি একটা অবস্থা। এখন আমি যাচ্ছি হেয়ার কাট করবো। সো গাইস, ফাইনালি মাই হেয়ার কাট ইজ ডান। এখন যাচ্ছি বাড়িতে। সরি, অনেকটা লেট হয়ে গিয়েছে, যার কারণে এখন বাড়িতে যাচ্ছি না, যাবো সরাসরি টিউশন দিতে। সো এখন আমরা এ ধরনের একটি জায়গায় চলে এসেছি, কলেজের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। ওই কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব, ওই বিষয় নিয়ে আমরা অনেক বেশি টেনশনে আছি। এই দেখুন, শুনুন, ভালো করে শুনুন। অ্যাকচুয়ালি কুকিলের গলা ভেঙে গিয়েছে, ভালো করে শুনুন। আমরা কথাবার্তার সময় অনেকটা ফানি ওয়ার্ড বলে ফেলি, ঠিক আছে? এইরকম হওয়া স্বাভাবিক। ওই ফানি ভিডিওগুলোর এফেক্ট পড়েছে আমাদের উপর, সব সময় হাসি আপনাদের উপর পড়বে যদি ভিডিওগুলো দেখেন। যদি ভিডিওগুলো রেগুলার দেখেন, দেখবেন আমাদের মতো সব সময় হাসি খুশি থাকবেন। শুনেন শুনেন শুনেন, সবকিছুতে বেজাল আছে, কিন্তু এই 80 বেজাল রাখবেন না, বুঝছেন? মন খুলে আসবে আর অশুভর মতো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখন আমি যাচ্ছি ন্যাশনাল কলেজে অ্যাপ্লাই করতে। হাই, কাল পর্যন্ত কোন সাবজেক্ট নিব তা নিয়ে আমি কনফিউজড ছিলাম। সো গাইস, আমরা এখন চলে এসেছি এ ধরনের একটি জায়গায়। বিপ্লব, কি অবস্থা? কি অবস্থা? খুব টেনশনে আছি ভাই। তুমি কোন সাবজেক্ট নিবে? জিওলজি, বোটানি। সো গাইস, আমরা এখন এ ধরনের একটি জায়গায় চলে এসেছি। অ্যাকচুয়ালি আমি অ্যাপ্লাই করতে বের হয়েছিলাম, কিন্তু এখন আমাদেরকে একটু কলেজে যেতে হবে, সেখান থেকে কিছু কাগজপত্র কালেক্ট করতে হবে। সো এখন যাচ্ছি, সো দেখতে থাকুন। আমরা অলমোস্ট কলেজের পাশে চলে এসেছি, সো এখন যাব। কিছু কাগজপত্র আমাদেরকে কালেক্ট করতে হবে, দেন আমরা অ্যাপ্লাই করব কোনো একটি কলেজের জন্য। কলেজে তো এখন অফিস রুমে যাব। A few moments later. So guys, এখন আমরা সিএনজি চালিত অটোতে করে যাচ্ছি। ফাইনালি আমাদের অ্যাপ্লাই সম্পন্ন হয়ে গেছে। এখন আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি, সো এখন যাব বাড়িতে। So guys, এখন আমরা কি ধরনের একটি জায়গায় চলে এসেছি। অ্যাকচুয়ালি আমি আজ ন্যাশনাল কলেজের জন্য অ্যাপ্লাই করেছি, একটু আগে আমি বাড়িতে এসেছিলাম। এখন বাজে অলমোস্ট 5:15, তো এখন যাব টিউশন দিতে, তো দেখতে থাকুন।